জল প্রাণবন্ত এবং সজীব স্কিন আমাদের সকলেরই কাম্য। রেগুলার স্কিন কেয়ার রুটিনের পাশাপাশি একটি হেলদি স্কিন পেতে তাই আমরা নাওয়েডেজ কিছু টেকনোলজি ইউজ করে থাকি। এমন একটি জনপ্রিয় টেকনোলজি হচ্ছে হাইড্রোফেশিয়াল বা হাইড্রোডার্মাফেশিয়াল। আজকের ভিডিওতে কথা বলবো হাইড্রোফেশিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিয়া নাহাতিনা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামেটিকা বাংলাদেশের সাথে। পাশাপাশি আরও কাজ করছি টোটেসাল হেলথ অ্যান্ড রিসার্চ লিমিটেডের সাথে। কর্মব্যস্ত জীবনে রেগুলার স্কিন কেয়ার রুটিনটা আমরা অনেকেই ফলো করতে পারি না। স্কিন কেয়ার রুটিনে কিন্তু ক্লিনিং একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেকেই আমরা স্কিপ করে যাই, যার ফলে সেলে মৃত কোষগুলো, দ্যাট ইজ সেলুলার ডেব্রিজগুলো জমা হয়ে স্কিনকে করে দেয় রুক্ষ, শুষ্ক এবং মলিন। এ ধরনের ড্রাই স্কিন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেমন একনিপন হয়ে উঠতে পারে, দ্যাট ইজ ব্ল্যাক হেয়ার্স অথবা হোয়াইট হেয়ার্সগুলো প্রাদুর্ভাব দেখা যায়, অথবা ছোপ ছোপ কালো দাগ, দ্যাট ইজ আনইভেন স্কিন টোন হয়ে যেতে পারে, পোর্সগুলো এনলার্জ দেখা যেতে পারে অর্থাৎ বড় হয়ে যেতে পারে, এছাড়া এজিংয়ের যে সাইনগুলো আছে, দ্যাট ইজ ফাইন লাইন্স, রিঙ্কেলস, এইসব চলে আসতে পারে, এবং বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের প্রবলেমও কিন্তু দেখা দিতে পারে। এইসব সমস্যার সমাধানে আমরা আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলামেডিকাতে অথেন্টিক হাইড্রোফেশিয়াল সার্ভিসটি প্রোভাইড করে থাকি। এই টেকনোলজিতে মূলত ওয়াটার, দ্যাট ইজ পানি এবং অক্সিজেনের ন্যাচারাল হিলিং পাওয়ারকে কাজে লাগিয়ে স্কিনকে ভেতর থেকে হেলদি করা হয়, দ্যাট ইজ রিজিওনালি, অর্থাৎ হাইড্রেশনটাকে আমরা লক করে দিতে পারি। স্কিনের ভেতরে হাইড্রেশনটা রিজিওনালি ব্লক হলে স্কিনটা মোর প্লাম্পি এবং হেলদি একটি লুক দেয়। পাশাপাশি এক্সফোলিয়েশন হয়, যার ফলে মৃত কোষগুলো আমাদের উপর ত্বকের উপর থেকে সরে গিয়ে একটি হেলদিয়ার লুক এনে দেয়। এছাড়া এটি ওভারঅল ব্লাড এবং অক্সিজেন সাপ্লাইটাকে বৃদ্ধি করে দেয়, ফলে ওভারঅল একটি স্কিনে ইম্প্রুভমেন্ট চলে আসে। এছাড়া আমরা স্কিন কেয়ারে যে ধরনের প্রোডাক্টগুলো ইউজ করে থাকি তার মধ্যে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ময়শ্চারাইজিং ফ্যাক্টর। সো হাইড্রোফেশিয়ালের কয়েকটি সেশনের পরে স্কিনটা এতটাই হেলদি হয়ে যায় যে ওইসব প্রোডাক্টগুলো ইজিলি স্কিনে অ্যাবজর্ব হতে পারে, যার মাধ্যমে আমরা খুব সহজেই একটি হেলদি স্কিন পেতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম যেমন একনি অথবা আনইভেন স্কিন টোন, এনলার্জ পোর এবং ফাইন লাইন্স, রিঙ্কেলসের মতো প্রবলেমগুলো থেকেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারি হাইড্রোফেশিয়ালের কয়েকটি সেশনের মাধ্যমে। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের মাধ্যমে। আল্লাহ হাফেজ।